চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনে নিহত সংখ্যা বেড়ে হয়েছে চারজন। এই ঘটনায় 3 শতাধিক আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত রোগীর চাপে অনেকে ওয়ার্ড ছাড়াও হাসপাতালে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে এই খবর নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে করেছি আহত 150 জনের মতো হবে, কিন্তু আহত আরও অনেক বেশি। এখানে অনেক চিকিৎসক এর মধ্যে এসেছেন, আমরা অন্যদের আসার আহ্বান জানাচ্ছি। হাসপাতালের সব চিকিৎসক নার্স রোগীদের সেবায় আছেন, আমরা ভিড় কমিয়ে শুরুতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসায়নিক কন্টেইনারের বিস্ফোরণের কারণে দুর্ঘটনা স্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ডিপোতে এই সময় 50,000 কন্টেইনার ছিল বলে জানা গেছে। এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিকদার জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাত 11:25 দিকে আগুন লাগার খবর শোনা যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে 8টি ইউনিট এবং পরবর্তীতে আরও 8টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত 10:45 দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত 4 কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।